হ্যালো ফ্রেন্ডস, আমি দেবায়ন, তেল ঝাল মশলা। আজকে অনেকগুলো রান্না নিয়ে এসছি বাজারে। আজকে দারুণ বাটা মাছ পেয়েছি, তো বাটা মাছ নিয়ে এসছি। বাবা বাটা মাছটা আজ প্রথমে ছাড়িয়ে নিচ্ছে চামচ দিয়ে ছাড়ানোর সুবিধা হচ্ছে ফটাফট ছাড়িয়ে যায়। আর বাটা মাছে আঁশ না খুব সুন্দর, মানে একদম দারুণ সাইন করে, সুন্দর দেখতে লাগে। তো এটা ছাড়িয়ে নিচ্ছে, ওটা দেখে নিন কেমন করে ছাড়ানো হয়। প্রথমে বাটা মাছটা কাটা দেখানো হবে, কিংবা কাটটা, তারপরে রান্না বান্না আরও অনেক কিছু রয়েছে, সঙ্গে থাকুন। আঁশ ছাড়ানো কমপ্লিট, এবার দাঁড়গুলো কেটে নেওয়া হবে, আর নিচের ফিন্স আর যে দাঁড়গুলো রয়েছে সবগুলো কেটে নিয়ে, তারপরে কানসার দিকটা কেটে নিতে হবে, আর পেটের দিকটা কেটে নিয়ে যে বুটিগুলো রয়েছে সেগুলো বের করে নিতে হবে, আর কানসার দিকটা কেটে নিয়ে যে কানসার রয়েছে বা গিলস রয়েছে সেগুলো বের করে নিতে হবে। বাটা মাছ কাটা কমপ্লিট, এবার আমি ভালো করে বাটা মাছটা ধুয়ে নেব, মানে যে নোংরা মানে পটকা রয়েছে বা আঁশগুলো সবগুলো তো কিছু কিছু লেগে থাকবে শরীরে, মানে সো এক এক করে বাটা মাছগুলো ধুয়ে আমি আলাদা করে রেখে নেব। এবার আমি বাটা মাছটা হলুদ দিয়ে আর নুন দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো ফ্রিজে, নিয়ার অ্যাবাউট 1 ঘন্টা 1.5 ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো।
এবার আমরা কাচকি গুঁড়ো মাছটা পরিষ্কার করব। কাচকি গুঁড়ো মাছ খুবই ছোট ছোট মাছ হয়, নিয়ে এই মাছটা পরিষ্কার করতে বেশি কিছু লাগে না, শুধুমাত্র জলে ভালো করে ধুয়ে নেবেন, ধুলেই পরিষ্কার হয়ে যাবে। সেটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি নুন হলুদ দিয়ে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টা মতন। নেক্সট মেনু, আর একটা মেনু যেটা হবে সেটা হচ্ছে চিকেন ভুনা। চিকেন ভুনার প্রিপারেশান শুরু। প্রথমে পেঁয়াজটাকে ছাল ছাড়িয়ে ভালো করে কেটে নেব, কুচি কুচি করে কেটে নেব পেঁয়াজটা। পেঁয়াজটা হয়ে গেলে তারপরে রসুন, আদা, লঙ্কা এগুলো কেটে ছাড়িয়ে নেব, রেডি করে নেব। কড়াইটা গরম করে নেব, আর গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ সব গরম কড়াইতে ভেজে নেব, মানে গরম মশলাটা ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে আলাদা করে রেখে নেব আমি বাটিতে। নিয়ে সেই কড়াইতে পেঁয়াজটা পুরো দিয়ে দেবো, মানে গরম কড়াইতে, তেল দেব না, পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভাজতে থাকবো, কম আছে, একদম কম আছে, পেঁয়াজটাকে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা একদম পুরো নরম হয়ে যায়। নরম হয়ে গেলে এটা করার কারণ হচ্ছে যাতে আমার তেলটা কম লাগে, পেঁয়াজটা আমার ভাজাও হয়ে যায়, আর কড়াইটা যেহেতু গরম থাকে পেঁয়াজটা জলদি করে ভাজা ভাজা হয়ে যায়, সময় কম লাগে আমার। এবার পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, পেঁয়াজটা দেখবেন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি সরষের তেল আন্দাজ অনুযায়ী দেবো, খুবই কম সরষের তেল দেবো, আমি খুব কম তেলে রান্না করি তাই কম সরষের তেল দেবো, অ্যাবাউট 2 to 3 টেবিল স্পুন, ওর থেকে বেশি লাগবে না। পেঁয়াজটা কারণ আমার ভাজা হয়ে গেছে তার জন্য তেল আমার বেশি লাগবে না, তেলটা আগে দিলে পেঁয়াজটা ভাজলে তখন তেলটা অনেক বেশি লাগে, কিন্তু যেহেতু আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি, পেঁয়াজটা দেখুন একদম পুরো ভাজা ভাজা হয়ে গেছে, ব্রাউন রং হয়ে গেছে, তো আমার পেঁয়াজটা তেলটা আর লাগবে না, আমার কম তেলেই হয়ে যাবে। অন্যদিকে আদা রসুনটা বেটে নেবো আমি, বেটে আলাদা করে আমি রেখে দেবো আলাদা আলাদা করে। এবার আমার টমেটোগুলো সবগুলো ভালো করে ক্রাশ করে, মানে চিপে ফাটিয়ে আমি দিয়ে দেবো পেঁয়াজের মধ্যে। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমার টমেটোটা দিয়ে ভালো করে মিক্স করে নেব, কেটে নেব, আর ওর মধ্যেই ভালো করে ভাজতে থাকবো, ও নিজে নিজে গলে যাবে। একটু পরে নুন যখন দেব, স্বাদ অনুসারে যতটা আমার লাগবে ততটা আমি নুনটা দেবো। নুনটা দিলেই আমার পেঁয়াজ আর টমেটোটা যেটা সিদ্ধ হবে ও পুরোটা সিদ্ধ হয়ে যাবে তার মধ্যে, মানে পুরো ভালো করে মশলাটা হয়ে যাবে। এরপর আমি লঙ্কাটা যে যেমন ঝাল খায় সেই অনুযায়ী লঙ্কা আমি দিয়ে দেবো, দিয়ে মিক্স করতে থাকবো, ভাজতে থাকবো। তারপর আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেলে আমি দেবো আদা, প্রথমে আমি আদা দেবো, আদা দিয়ে ভালো করে মিক্স করে নেবো, ভাজতে থাকবো, আমার কন্টিনিউয়াস কিন্তু ভাজতে থাকতে হবে। তারপর দিতে হবে আমাকে গরম মশলা, যেটা আমি ভেজে রেখেছিলাম সেই গরম মশলাটা দেবো, তারপরে দেবো রসুনটা, রসুন দিয়ে ভালো করে মিক্স করতে লাগবো। দেখুন নিচে পুরো লেগে গেছে, এই লাগাটা তার মানে এই না যে পুড়ে গেছে। তারপরে আমি দিয়ে দেবো আমার ম্যারিনেট করা চিকেনটা, হলুদ, জিরা, ধনে গুঁড়ো আর সামান্য নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে মিক্স করতে দেবো। এই যে নিচে লেগে গেছে এটা মেনলি যত লাগবে, মানে একদম পুরা না, যত মশলাটা ভালো করে লেগে যাবে আর মশলাটা ভালোভাবে কষানো হবে তত নিচে একদম নিচেরটা একটু কালো বা নিচেরটা একটু লেগে যাবে, মশলাটা লাগবে। ও যখন আমি জল দেবো আর জল দিয়ে যখন ভাজতে দেবো তখন সব মশলাগুলো আপনাআপনি বেরিয়ে যাবে আর সুন্দর ফ্লেভারও আসবে। এরপর মশলাটা হয়ে গেলে আমি একটু জল দিয়ে দেবো, আর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো, দম দেবো, দম দিয়ে রেখে দেবো। আজকের ওয়েদারটা ফাটাফাটি, সরস্বতী পুজোর আগের দিন, মারাত্মক বৃষ্টি পড়ছে, তাই আজকে বৃষ্টি স্পেশাল মেনুও হবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আরও অনেক কিছু আছে। ঢাকাটা খুলে দেবো, মাংসটা কী অবস্থায় রয়েছে, তারপরে একটু
কাশ্মীরের লাল মির্চ দেবো কালারের জন্য, দিয়ে ভালো করে মশলাটা মিক্স করে নেবো, আর একটু জল দিয়ে দেবো যাতে সিদ্ধ হয়। এবার কন্টিনিউয়াস প্রসেস, ঢাকা দিয়ে দম দিয়ে এটাকে সিদ্ধ করার করতে দিতে হবে। এরপর আমি দেবো একটু গোলমরিচের গুঁড়ো যাতে একটু ঝাল ঝাল হয়, সুন্দর লাগে। আর চিকেন রেডি, চিকেন ভুনা দেখুন পুরো একদম গ্রেভি একদম শেষ আর নেই, পুরো কষা কষা হয়েছে। চিকেন ভুনা আমার রেডি। এই যে আমি একবার ডিশে উঠিয়ে পরে মেনুর দিকে যাব। এবার আসছে শো স্টপার অফ দ্য ডে, বর্ষার দিনে খিচুড়ি। প্রথমে বাসমতি চাল ওটা ভালো করে ধুয়ে নেব, তারপর এক এক ভাবে ডাল, মানে এক বাটি চালের মধ্যে এক বাটি ডাল, তিন রকম ডাল দিলাম। ডাল দিয়ে ভালো করে ওটাকে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে আলাদা করে রেখে নেব। এরপর আমি প্রেশার কুকারটা গরম করে নেবো, গরম করে নিয়ে তার মধ্যে সাদা তেল দেবো। সাদা তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা, গোটা জিরা আর গরম মশলা দিয়ে তার মধ্যে আদা রসুন আর লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি টমেটো, গোটা একটা টমেটো আর হলুদ দিয়ে পুরো মশলাটা ভালো করে বানাতে থাকবো। আলাদা টাইপের খিচুড়ি হবে, সেটা হলো হানি খিচুড়ি। তাই একটু মধু দিয়ে দেবো, মধু দিয়ে ভালো করে ভাজতে থাকবো। নুনও দেবো, এবার খিচুড়িটা একটু বেশি নুন পড়ে কারণ হচ্ছে ভাত রয়েছে, তার জন্য বেশি নুন পড়ে, তাই নুনটা দিয়ে দেবো স্বাদ অনুসারে। তারপর আমি যে চাল আর ডালে যে মিশ্রণ ছিল সেটা দিয়ে ভালো করে ভাজতে থাকব। ভাজতে ভাজতে যখন পুরো ভাজা ভাজা হয়ে যাবে মিশ্রণটা, তারপর আমি পরিমাণ অনুযায়ী জল দেবো, যতটা জল দিতে হবে। আমি তো একটু ভুনা খিচুড়ি পছন্দ করি, মানে একদম জল জলা, মানে একদম লিকুইড খিচুড়ি আমার পছন্দ লাগে না, তাই একটু ভুনা খিচুড়ি পছন্দ করি, তাই ভুনা খিচুড়ি করব। এরপর আমি প্রেশার সিটি বা হুইসেলে অপেক্ষা করব, যখন হুইসেল একটা বেজে যাবে তারপর আমি নামিয়ে রেখে দেবো। এরপরে মেনুটা হলো বাটা মাছ ভাজা। যে বাটা মাছটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা বের করে নেবো, কড়াইয়ে তেলটা গরম করব। তেলটা গরম হয়ে গেলে এক এক করে বাটা মাছটা ভেজে নেবো, কমপ্লিট। আর কিছু নেই, বাটা মাছ ভাজা সিম্পল জিনিস, কাটাটা আগে দেখে দিচ্ছি। বাটা ভাজছে এমন কিছু ব্যাপার না, বাটা মাছটা নেবো, তেলে দেবো, ভাজবো, ফুটিয়ে নেবো, করকরা ভাজবো, গল্প শেষ। আমার
চারজন, চারটে পিস বাটা মাছ ভাজা রেডি। এরপরে পরের মেনু রুমটাতে যাব। পরবর্তী মেনু কাচকি গুঁড়ো মাছের বড়া। প্রথমে লঙ্কা আর ধনে পাতা দুটো কুচি কুচি করে কেটে নেব। কাটা হয়ে গেলে হলুদ, নুন, চালের গুঁড়ো আর সামান্য বেসনের একটা ব্যাটার বানাবো। ব্যাটারের মধ্যে ভালো করে কাচকি গুঁড়ো মাছটা ছোটো ছোটো বল করে নেব, বল করে মিক্স করে নেব। মিক্স করতে থাকবো আর সামান্য পরিমাণে জল দিতে থাকবো। বেশি জল দেবো না, এটা একটু সলিড হবে, মানে একটু লেগে থাকবে বেসনটা মানে ব্যাটারটা, তার জন্য বেশি জল দেবো না। এরপর আমি গরম তেলে ছোট ছোট বল করব আর এক একটা করে যে কাচকি গুঁড়ো মাছের যে ব্যাটারটা করা হয়েছিল সেটা এক এক করে দিতে থাকবো আর ভাজতে থাকবো বোথ সাইডে। এবার প্লেটিং আর খাওয়া দাওয়া পর্ব শুরু। খিচুড়িটা বের করা হলো, মারাত্মক গন্ধ ছেড়েছে, দারুণ হয়েছে। এবার একে একে সবার প্লেটে খিচুড়ি দেওয়া হবে। প্রথমে আমি খিচুড়িটা প্রেশার কুকার থেকে বের করে নিয়ে একটা বাটিতে নিয়ে নেবো। এই হলো মাংসটা আর এই হলো আমার ভাজা। প্রথমে খিচুড়িটা নিয়ে নেওয়া হয়েছে, তার মধ্যে ঘি। এবার খিচুড়িতে যদি ঘি না দেওয়া হয় তাহলে তো অসম্পূর্ণ হয়। তো বাবাকে প্রথমে দেওয়া হয়েছিলো, তারপরে ভাইকে, তারপরে মাকে, তারপরে আমি খিচুড়ি নিয়েছি। কেন কি আমি একটু বেশি একটু উপর দিকে ঘি পড়ার সেই সিনেমেটিক শট করতে হবে, একটু ভিডিওর জন্য তো কিছু করতেই হবে, ওর জন্য লাস্টে নিই। এবার বাবা আমাকে খিচুড়িতে ঘিটা দিয়ে দিচ্ছে, এই সেই সুন্দর দৃশ্য যেটার জন্য আমি লাস্টে নিই। উপর দিয়ে ঘিটা বাবা দিচ্ছে, ঘিটা ভালো করে গলে পড়ছে আর খিচুড়িটা যা সেন্ট ছিল তার আরও বেশি সেন্ট, টেস্টি আর দেখতেও মারাত্মক হয়ে যাচ্ছে এই ঘিয়ের গরম মশলার আর বিভিন্ন মশলার জন্য। বর্ষাকালে খিচুড়ি অবশ্যই বাঙালি, বৃষ্টি পড়লেই খিচুড়ি খিচুড়ি টান আসে। আর আজকে সরস্বতী পুজোর আগের দিনে বৃষ্টি মারাত্মক পড়েছে, সে সকাল থেকে বৃষ্টি পড়েছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। বানিয়ে দিলাম খিচুড়ি ভাজা ঘি দিয়ে, খাওয়া দাওয়া হবে।
মারাত্মক মারাত্মক হচ্ছে। লাঞ্চের মেনু চিকেন ভুনা, ঘি দিয়ে খিচুড়ি, কাচকি গুঁড়োর বড়া আর বাটা মাছ ভাজা রেসিপি, আর সব কিছুই মাছ কাটার থেকে রেসিপির থেকে সব কিছুই দেওয়া রইলো। থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আর সাবস্ক্রাইব করুন প্লিজ, তাতে আমার আরও হেল্প হয়। বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করাবেন আর সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, টাটা।